করছে করছে অবহেলা, তোমার ইচ্ছে করছে অবহেলা, এতই ওদের সাহস, ভাবছে এরা তোমার চেয়েও বড়। মাগো দেখো তোমার রোষ, মাগো দেখো তোমার রোষ, ইচ্ছে তোমার দাও বুঝি ইচ্ছা মই মা, ইচ্ছে তোমার দাও বুঝি ইচ্ছা মই মা। যার খেলাতে জগৎ চলে, যার খেলাতে জগৎ চলে, চলে সূর্য তারা, যার ইচ্ছেতে চলে ভাবে হাজার ভাঙা গড়া, চলে হাজার ভাঙা গড়া, তার কাছে হার মানতে হবে নাও গো বুঝি। তোমার পায়ে ছিল, মা নিজেই তাদের আটকে দিয়েছেন। এবার তোমরা সবাই চলো গো, তোমরা মন্দিরে প্রবেশ না করলে যে মা ফিরে আসবেন না, আর আর আমাদের যে মাকে ফিরে আনতেই হবে। মন্দিরে প্রবেশ করলে তোদের হাত পা কিন্তু খসে পড়বে। মায়ের অভিশাপ লাগবে, সব মরবি, সব মরবি। লোকনাথ, লোকনাথ তোর কিন্তু ভালো হবে না, তুই উচ্ছন্নে যাবি, উচ্ছন্নে যাবি। এবার নিজের পাপের প্রায়শ্চিত্ত করো দুলোকাচার্য, নইলে ওই আগুন তোমাদের ক্রাস করবে। চলো সবাই, চল লোকনাথ, তুই আমাদের পথ দেখিয়ে মন্দিরের ভেতরে নিয়ে চল। এসে গেছি, এসে গেছি, এসে গেছি, মায়ের ভক্তদের নিয়ে মায়ের মন্দিরে হাজির হয়ে গেছি। খুব ভালো করেছে এসেছো, আজ যে মা নিজেই সবাইকে ডেকেছেন পুজো নেবেন বলে, আর কোনো বিপদ রইল না। চলো গো, চলো তোমরা সবাই, মাকে যে আমাদের ফিরিয়ে আনতেই হবে, চলো। Thank you.
জয় মা কালী। এতদিনে তোমার মন্দিরে প্রবেশাধিকার পেলাম আমি, ধন্য হলাম আমি, সার্থক হলো আমার নারী জন্ম। জয় জগৎ মাতার জয়, জয় মা কালীর জয়। এবার সবাই মন্ত্রোচ্চারণ করে মাকে আহ্বান করো। নারীদের মুখ নিঃসৃত মন্ত্রধ্বনিতে এই গর্ভগৃহ মুখর হয়ে উঠুক। আমরা কেমন করে মাকে আহ্বান করব? আমরা যে মন্ত্র জানি না। লোকনা, তুই তো মায়ের আবাহন মন্ত্র জানিস, তুই সবাইকে শিখিয়ে দে। বেদিতে এবার সবাই পুষ্পাঞ্জলি দাও। রক্ত নয় মা, আজ রক্ত জবায় রাঙা হয়েছে তোর বেদি। এই তো তোর মনের ইচ্ছে ছিল মা, এই তো তুই চেয়েছিলি। আজ তোর পূজো সার্থক হলো মা, এবার তুই ফিরে আয়, ফিরে আয় মা, ফিরে আয়। একটু সরো না গো, আমায় একটু যেতে দাও না।
কি এই মেয়ে হঠাৎ কোত্থেকে এলো? এতক্ষণ তো দেখিনি। মারে, তুই কোথায় ছিলি? লোকনাথ তোকে কত খুঁজছিল, কোথায় ছিলি তুই? দেখো মায়ের মন্দিরে আমরা আমরা কেমন করে পুজো দিচ্ছি। হুম হুম কারে সবার উঠে নীল নীদ রাজিতে ত্রৈলোক্য মুখে দিব্যে কালিকায় নমস্তুতে প্রত্যালিয়া মহাঘোরে মুন্ড মালা বিভূষিতে মাগো লম্বোদরে ঘোরে তুমি আমার প্রণামী আমার পূজনীয় নবয়ৌবন সম্পন্নে সগজ কুম্ভপস্থানে বারেশ্বরী শিবে শান্তে কালিকায় নমস্তুতে লোল জীবে দুরারোহে নেত্রত্রয় বিভূষিতে ঘোর হাস্যোৎকটাকারে কালিকায় নমস্তুতে ব্যঘ্র চর্মাম্বর ধারে খড়গ কর্তরিকা করে কপালেন্দিবরে বামে কালিকায় নমস্তুতে নীলোৎকট জটা ভারে সিন্ধু দর্শনে কালিকায় নমস্তুতে প্রদায়নল ধূম্রাভে চন্দ্র সূর্য অগ্নিলোচনে এই মেয়ে পাতালে প্রবেশ করছে কেন? ওমে ওমে কোথায় গেলি তুই? বেরিয়ায় বেরিয়ায় বলছি ফাটল থেকে। মায়ের বেরিতে উঠে পাতালে প্রবেশ করলো মেয়েটা, এর মানে কি ভৈরবী মা? মা কি আমাদের উপর রাগ করলেন? না না, মা কখনো রাগ করেনি। মা মা কোথায় গেলে তুমি? মা মা
তোমরা সবাই মায়ের লীলা দেখলে? এই জন্ম সার্থক হলো রে লোকনাথ, মাকে স্বয়ং প্রত্যক্ষ করলাম আমরা। আমাদের নিশ্চয়ই অনেক পুণ্য সঞ্চয় হয়েছিল রে, সেই জন্যে মা যেইভাবে আমাদের দেখা দিলেন। ওরে লোকনাথ, মা এইভাবে দেখা দিলেন। মা মহামায়, দেখি মা আবার কোথায় চলে গেল? মা, হেরে বেনি, মা মহামায় কোথায় গেল? মা গো, এমনি করে নানা রূপে তুমি ফিরে এসো মা, এমনি করে আশ্রয় দিও তোমার ভক্তদের তোমার চরণে। জয় মা কালীর জয়! সবাই জয়ধ্বনি দিচ্ছে, শঙ্খ ঘণ্টা বাজছে। তাহলে কি সত্যি নারীরা মাকে ফিরে আনলো মন্দিরে? লোকনাথ যা যা বলেছিল সবই তো তাহলে সত্যি হলো গুরুদেব? না না, এ অসম্ভব, এ হতে পারে না। যা আমরা করতে পারিনি তা ওরা করবে কি করে? কি করে করবে? কিসের জোর আছে ওদের? ভক্তির জোর। অন্তর থেকে যে ডাক উঠে আসে তার জোর। চেয়ে দেখো তোমরা, নিজেরাই চেয়ে দেখো। এতদিন শাস্ত্রের বুলি আউড়ে নিয়মের বেড়াজাল তুলে যা তোমরা সম্ভব করতে পারোনি, আজ তা সম্ভব হয়েছে শুধুমাত্র ভালোবাসার জোরে। মা মন্দিরে ফিরে এসেছে। মা ফিরে এসেছেন মন্দিরে? হ্যাঁ, মা ফিরে এসেছে এবং নারীদের হাতে পুজো গ্রহণ করেছে। লোকনাথের ডাকে সাড়া দিয়েছেন তিনি। এবার তোমরা কি করবে তা নিজেরাই ঠিক করো। মন্দিরে ফিরে যেতে চাও নাকি নিজেদের অহং বজায় রেখে এই অগ্নি বলয়ে আবদ্ধ থাকতে চাও?